আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমাদের ক্লাস হবে দুটি, একটি হচ্ছে যে ল্যাপটপ কিবোর্ড সার্কিট, আর একটি হচ্ছে যে ল্যাপটপ টাচপ্যাড সার্কিট। যেহেতু দুটোটাই রিলেশন আমাদের আইওটির সাথে, যার কারণে আমরা একই ক্লাসের ভিতরে দুটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো আসা যাক আমরা কিবোর্ডে কীভাবে ক্লাস দেখব। এ হচ্ছে যে আমাদের মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডে আমরা দেখতে পাচ্ছি মানে যেটা আমাদের এখানে মার্ক করা আছে যে কিবোর্ডের কানেক্টর, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিবোর্ড আছে, আর এখানে আমাদের কিবোর্ডের জয়নিংটা কীভাবে হয় সেটা আছে। তো আমরা দেখাই কিবোর্ড কানেক্টর বেস, এটা হচ্ছে আমাদের কিবোর্ড কানেক্টর বেস, আর এটা হচ্ছে যে আমাদের কিবোর্ড ক্যাবল। আর কিবোর্ড ক্যাবল আমাদের কীভাবে এখানে জয়নিং হয় সেই বিষয়টা আমরা একটু বলতেছি। এখানে আমরা দুপাশে দেখতে পাচ্ছি ইয়েলো করে এরো চিহ্ন দেওয়া আছে উপর দিকে পুশ করার জন্য, অর্থাৎ দুপাশে আমাদের লকিং ক্লিপ আছে। আর এই লকিং ক্লিপটা আমাদের উপরের দিকে যখন আলতো করে পুশ করব, তখন আমরা এই খেয়াল রাখবো যে হোয়াইট যে স্পট আছে বা হোয়াইট যে মার্ক আছে, এই মার্কের বেশি যেন আমরা না যাই, বেশি গেলে আমাদের এই লকটা ভেঙে যেতে পারে, ভেঙে যাবে শিওর। তো যার কারণে আমরা কী করবো, আলতো করে ধাক্কা দিব যেন এই মার্কের বেশি না যায়, তখন আমাদের আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে আমাদের এই কিবোর্ডের যে রিবন বা ক্যাবল, এই ক্যাবলটা আমরা কী করতে পারবো, জয়েন দিতে পারবো এবং ডিসকানেক্টও করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে আসি আমাদের কিবোর্ড কানেক্টরের আরও ডিটেলস যাব। এ হচ্ছে আমাদের কিবোর্ড কানেক্টর, কিবোর্ড কানেক্টরে আমরা দেখতে পাচ্ছি, আর এ হচ্ছে যে আমাদের চিপসেট বা আয়ও, আর এই আয়ও চিপটা আমাদের কন্ট্রোলিং করতেছে কিবোর্ড কানেক্টরকে। সম্পূর্ণ কানেক্টরগুলোকে আমাদের সরাসরি আমাদের আইওটির সাথে রিলেশন, যার কারণে আমরা এখানে এভাবে করে দেখালাম, এখানে ডাটা আসা যাওয়া করে। তো আমরা এখন কিবোর্ড কানেক্টরের কীভাবে কানেকটিভিটি হয় সেটা আমরা একটু দেখবো। এখানে কালার মেনশন করা আছে এবং কোন কোন কালারে কী কী নামে ডাটা যাওয়া আসা করতেছে সেটা আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। আমরা একটু দেখে আসি, এখানে 3 ভোল্টের সাপ্লাই 27 এবং 32 পিনে, আমরা এখানে লাস্টে যে পিনটা আছে সেটা 32 নাম্বার পিন। এরপরে আমাদের দেখতেছি 32 পর 31, 31 পর 30, 30 পর 29, 29 পর 28, এরপর 27। এই 27 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ থাকবে, তাহলে 27 এবং 32 নাম্বার পিনে আমাদের 3 ভোল্টেজ পাবো। আর এই ভোল্টেজটা আমাদের বেসিক্যালি কিবোর্ডকে চালু করার জন্য নয়, এই ভোল্টেজটা আমাদের বেসিক্যালি কিসের জন্য, ক্যাপস লক এলইডির জন্য, নাম্বার লক এলইডির জন্য এবং ওয়াইফাইয়ের যে লাইট বা এলইডি সেটা অন অফের জন্য। অর্থাৎ ওখানে লাইট অন অফ হবে, যার কারণে লাইট আমাদের সাপ্লাইয়ের দরকার আছে। তো আমাদের এই সাপ্লাইয়ের জন্য কিবোর্ডের এই 3 ভোল্টেজটা প্রয়োজন আছে। তো 3 ভোল্টেজ আমাদের কিবোর্ডের মেন ফাংশন নয়, 3 ভোল্টেজটা হচ্ছে জাস্ট লাইটটাকে অন অফ করার জন্য এবং ওয়াইফাই অন অফ করার জন্য। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা যদি কিবোর্ডের ক্যাপস লক যদি আমরা ভোল্টেজ না পাই, তখন দেখা যাবে শুধু বড় হাতে লেখা আসতেছে, ছোটো হাতে লেখা আসতেছে না, তখন বুঝতে পারবো যে আমাদের কিবোর্ড থেকে আমাদের কোনো একটা ফাংশন অফ হয়ে যাচ্ছে, বা এই যে এখানে যে আমরা ক্যাপস লক অন অফ করাতে পারতেছি না, সেখানে হয়তো ভোল্টেজ মার খাইছে, সেজন্য আমাদের ভোল্টেজটাকে চেক করতে হয়, আর কোনো কিছু না। আর ওয়াইফাই অন হচ্ছে না অফ হচ্ছে না, তাহলে আমাকে দেখতে হবে যে আমাদের ভোল্টেজ আছে কি না সেটা। তো সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে আসি যে কিবোর্ডের অন্য অন্য ফাংশানগুলো, যেগুলো আমাদের মেন, আমরা যেগুলো কীগুলো চেপে আমরা লিখে থাকি, ওই লেখাগুলোকে কোন কীভাবে কানেকটিভিটি দেওয়া আছে। এই হচ্ছে আমাদের চিপ আইওচিপের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কানেকটিভিটি আছে আমাদের লাইনটা। আর এখানে আমরা কালার মেনশন করছি, MX নামে কিছু পিন আমাদের আইওচিপের সাথে যাবে, আর MY নামে আমাদের কিছু পিন আমাদের আইওচিপের সাথে যাবে। তো সবচেয়ে বেশি আইওচিপের সাথে যাবে হচ্ছে MY, একদম আমরা সবচেয়ে কম যাবে হচ্ছে যে আমাদের MX। MX যাবে আমাদের 1 2 3 4 5 6 8 9, অর্থাৎ 7 থাকবে না, আর বাকি সকল যেমন 7 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, তো বোঝা যাচ্ছে 1 থেকে 26 পর্যন্ত আমার সরাসরি কিবোর্ড আইওটির সাথে সম্পর্ক। আর এইটাই হচ্ছে যে আমাদের কিবোর্ডের যে নাম নাম বা আমরা যে ABCD বা ই যে লেখাগুলো আমরা লিখে থাকি, সেগুলো হচ্ছে এই 1 থেকে 26 নাম্বার পিন পর্যন্ত এগুলো। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই কানেক্ট 1 থেকে 26 মধ্যখানে আমাদের কোনো রকমের কোনো কিছুই আমাদের
মাধ্যম হবে না, যেমন রেজিস্টর, ক্যাপাসিটার, এগুলো কিছুই থাকবে না। বাট প্রত্যেকটা 1 থেকে 26টার প্রত্যেকটার পাশে একটা একটা করে ক্যাপাসিটার থাকবে, এক পা থাকবে এই পিনের সাথে, আর এক পা থাকবে আমার নেগেটিভের সাথে। তো শিক্ষিত বন্ধুরা, কোনো মাধ্যম নেই, বাট এখানে আমাদের ফিল্টারিংয়ের জন্য একটা ক্যাপাসিটার করে প্রত্যেকটা 26টা ক্যাপাসিটারের সাথে এই পিন সম্পর্ক থাকবে, কিন্তু এই পিনের সাথে ডিরেক্ট আমাদের আরচিভের পিনের সাথে সম্পর্ক, কোনো মাধ্যম নেই। অর্থাৎ আমরা একটু দেখে আসি, এখানে আমরা যে কালারের মাঝখানে আমরা দেখতেছি সবুজ, যেখানে আমাদের টিয়া কালার বা সবুজ কালার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতেছি মাধ্যম হচ্ছে যে রেজিস্টর। এইভাবে মাধ্যম কোনো আমাদের 1 থেকে 26 পর্যন্ত থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যম শুধু অনলি থাকবে, আমরা সবুজ কালার দেখতে পাচ্ছি যে ক্যাপস লক এলইডি 28 নম্বর পিন, নাম্বার লক এলইডি 29 নম্বর পিন, এই দুইটার পিনেই আমাদের মাধ্যম থাকবে, আর কোনো কিছুতে আমাদের মাধ্যম থাকবে না। পাশাপাশি কোনো ক্যাপাসিটার থাকতে পারে, তবে 1 থেকে 26টাতে আমাদের ক্যাপাসিটার থাকবে পাশাপাশি, কিন্তু বাট মাধ্যম হয়ে না। শিক্ষিত বন্ধু, এই হচ্ছে আমাদের কিবোর্ডের কানেকশন। আমরা যদি সরাসরি কোনো একটা লাইন যদি আমরা না পেয়ে থাকি, তাহলে আমাদের কিবোর্ডের যেমন MX এখান থেকে কোনো একটা পিন যদি আমাদের ডিসকানেক্ট হয়ে থাকে, তাহলে আমাদের লেখা অনেকগুলো মানে লেখা আমাদের অফ হয়ে যাবে। আবার যদি আমরা দেখতে পাচ্ছি যে MY নামে যে কানেকশন, সেগুলো যদি আমাদের কোনো একটা ডিসকানেক্ট থাকে, তখনও সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কীগুলো আমাদের অফ হয়ে থাকবে। তো দেখা যাচ্ছে যে আমাদের কিবোর্ড কানেক্টরের এই কানেক্টিভিটি ঠিকমতো হচ্ছে কিনা, এটাই হচ্ছে মেন। এরপরও যদি কানেক্টিভিটি হওয়ার পরও যদি আমাদের প্রবলেম হয়, তাহলে 1 থেকে 26টা ক্যাপাসিটার আমরা দেখব, সেগুলো ডিসকানেক্ট করে দিব, নতুন করে লাগিয়ে দিব। এরপরও যদি আমাদের প্রবলেম হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই আরচিভটি খারাপ। তো শিক্ষার্থী বন্ধু, আমরা খুব সাবধানে কিবোর্ডের কাজ করব। প্রথমে আমরা কিবোর্ড চেঞ্জ করে দেখব, কিবোর্ড চেঞ্জ করার পরও যদি আমাদের কমপ্লিটলি কাজ না করে, তখন আমরা আরচিভটাকে ফল্টি বলতে পারি। তো কিবোর্ডের কানেকশন আমরা একটু আরও ডিপলি যদি স্কিমেটিকে দেখতে চাই, তাহলে আমরা একটু যেয়ে দেখি স্কিমেটিক। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড কানেক্টর। কিবোর্ড কানেক্টর দেখা যাচ্ছে 1 থেকে 32 নম্বর পিন পর্যন্ত আমাদের কিবোর্ড কানেক্টর। তো আমরা দেখতে পাচ্ছি 28-29 হচ্ছে যে ক্যাপস লক এলইডি, নাম্বার লক এলইডি, এবং 27 নম্বরে 3 ভোল্টেজ এবং 32 নম্বরে 3 ভোল্টেজ, আর ওয়াইফাই হচ্ছে যে 30-31 ওয়াইফাই অন অফ করার জন্য। আর এখান থেকে 1 থেকে আমাদের যে 26টা পিন দেখা যাচ্ছে, 1 থেকে 26টা পিনে আমাদের হচ্ছে যে সরাসরি এই আরচিভের সাথে সম্পর্ক। আমরা একটু দেখি আরচিভের সাথে সম্পর্ক। এই হচ্ছে যে আমাদের পিন, এখানে দেখা যাচ্ছে এই পিন, এই ম্যাক্স 7, 0 থেকে 7, আর 0 থেকে 17 পর্যন্ত আমাদের টোটাল 1 থেকে 26টা পিন আমাদের এই আরচিভের সাথে সম্পর্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি এই প্রত্যেকটার পাশে একটা একটা করে আমাদের এই, যেমন ধরেন আমরা একটু দেখে আসি MY1, এখানে MY1 এই কানেকশনটা এই কানেকশনের সাথে লাগবে, কিন্তু বাট ডিরেক্ট এই কানেকশনটা ডিরেক্ট এই আরচিভের সাথে থাকবে। জাস্ট পাশে দিয়ে আমাদের কী হবে, একটা কানেকশন দিয়ে এই ক্যাপাসিটারকে লাগিয়ে নেগেটিভ করে দেবে। সো এই ক্যাপাসিটারগুলো হচ্ছে ফিল্টার করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম এই আরচিভের সাথে, এই আরচিভের ডিটেলসের ভিতরে বেশি অর্ধেক কানেকশন আমাদের কিবোর্ডে নিয়ে নেবে এবং টাচপ্যাডে নিয়ে নেবে, আর বাকি অংশগুলো আমাদের সাপ্লাইয়ে নিয়ে নেবে, আর অন্য অন্যগুলো হচ্ছে যে প্রত্যেকটার জন্য একটা একটা করে ফাংশন। আর সাপ্লাইয়ের সাথে সাথে আমাদের বেশি কিছু অংশ আমাদের নেগেটিভও চলে যাবে। তো কিবোর্ড আরচিভের বেশি অংশ দেখা যাচ্ছে কিবোর্ড, সাপ্লাই, টাচপ্যাড এবং নেগেটিভ, আর বাকিগুলো আমাদের যার 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 ফাংশনের জন্য। ওকে শিক্ষার্থী বন্ধু, এবার আমরা চলে যাবো টাচপ্যাডে। আমরা ল্যাপটপ টাচপ্যাড সার্কিট, ল্যাপটপ টাচপ্যাড টাচপ্যাড আমরা যে সার্কিটটা দেখব সেটা আমরা একটু দেখে আসি। এই হচ্ছে যে আমাদের মাদারবোর্ড, এটা মাদারবোর্ডে আমরা দেখতে পাচ্ছি টাচপ্যাড কানেক্টর বেজ, আমরা একটু দেখে আসি। এই হচ্ছে যে আমাদের টাচপ্যাড কানেক্টর বেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে যে টপ ভিউ টাচপ্যাড পেইড, এটা হচ্ছে যে আমাদের উপরের অংশটা এরকম থাকবে, আর বটম ভিউ টাচপ্যাড পেইড, এটার পিছনের অংশটা আমাদের এরকম থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা টপ ভিউটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমরা বটম ভিউটা নিব, কারণ বটম ভিউতে আমরা দেখতে পাচ্ছি টপ ভিউর এখানে একটা দুইটা সুইচ থাকবে, আর এটা সেন্সর, টাচপ্যাড সেন্সর। এখন আমরা এখানে বটম ভিউ নিয়ে দেখব। বটম ভিউতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের টাচপ্যাড চিপ, আর এখানে হচ্ছে যে আমাদের কানেক্টর। এখানে কানেক্টরের সাথে আমার আরেকটা কানেক্টর দেখতে পাচ্ছি, এখানে
আমরা দেখতে পাচ্ছি এই কানেক্টরের সাথে এই কানেক্টরের রিলেশন, আর এটা হচ্ছে যে আমাদের টাচপ্যাড সুইচ বাটন, এখানে দুটো সুইচ থাকবে, এই বাটনটা আমাদের এখানে রিবনের মাধ্যমে জয়েন হবে। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের টাচপ্যাড কেবল কানেক্ট, মানে এখানে আমাদের যে টাচপ্যাডের কেবল লাগবে সেটা হচ্ছে যে সেন্সরের জন্য এবং টাচের জন্য। এইখানে আমাদের যে সুইচিংয়ের কাজ হচ্ছে সেটা আবার এখানেও আমাদের সুইচিংয়ের কাজ হবে। তো সো এই সুইচ খারাপ হলেও কোনো সমস্যা নয়, এই সুইচ চলতে হবে, আবার এই সুইচ খারাপ হলেও কোনো সমস্যা নয়, এই সুইচ চলতে হবে, যেহেতু আমাদের দুইটা আলাদা আলাদা সুইচিং করা আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটু ডিটেলস দেখে আসি টাচপ্যাডের কানেকশনগুলো। এই হচ্ছে আইআরচিপ, আইআরচিপের সাথে এই হচ্ছে আমাদের টাচপ্যাড সুইচের প্যানেল, আমরা এই প্যানেলটা আমরা টাচপ্যাড সুইচের বাটন আর প্যানেলটা আমরা দেখব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টাচপ্যাডের প্যানেল যেটা সেন্সর প্যানেল, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোটাই আমাদের আইআরচিপের সাথে সম্পর্ক। তো সো আইআরচিপের সাথে যেহেতু এটা আমাদের রিলেশন, আমরা এখন দেখব কিভাবে এটার কানেকশন হয়। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, আমাদের সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের রিবন যাবে এখানে টাচপ্যাড সুইচ বাটন কেবল, আর এখানে আমাদের যাবে হচ্ছে টাচপ্যাড প্যানেলের যে সেন্সর, সেন্সর কেবল। তো আমাদের মেন হচ্ছে যে আমাদের সেন্সর প্যানেল, এই সেন্সর প্যানেলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের টাচপ্যাড, মানে যেটা এক নম্বর পিন, এক নম্বর পিনে আমাদের 5 ভোল্টেজ থাকতে হবে, এখানে আমাদের সোজা সরাসরি 5 ভোল্টেজ চলে আসবে এক নম্বর পিনে। আর 2 এবং 3 এই দুইটা হচ্ছে যে আমাদের দেখেন এই যে আমাদের পিঙ্ক কালার, এটা হচ্ছে যে আমাদের যে বেগুনি কালার, বেগুনি কালারটা আমরা দেখতে পাচ্ছি ক্লক, এটা 3 নম্বর পিন। আর এখানে আমরা টাচপ্যাডের যে ডাটা এটা 2 নম্বর পিন, অর্থাৎ এটা আমাদের 2 নম্বর ডাটা আর 3 নম্বর হচ্ছে যে আমাদের ক্লক। তো ডাটা এবং ক্লক আমাদের সরাসরি রেজিস্টার এবং ক্যাপাসিটার হয়ে মানে আমাদের এখানে হালকা করে ভোল্টেজ দেওয়া হবে রেজিস্টারের মাধ্যমে, আর এখানে আমাদের কয়েল থাকবে, এই কয়েলের এখানে যে আমাদের এই আইআরচিপের সাথে সম্পর্ক হবে। এরপর আমাদের আরেকটা কয়েল দিয়ে আমাদের ডাটা এবং ক্লক দিয়ে কানেক্টিভিটি করবে, আর 4 নম্বর পিনটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড। এরপর আমরা 5 নম্বর এবং 6 নম্বর এটা চলে যাবো আমাদের টাচপ্যাডের যে সুইচ, সুইচে তো সুইচের 1 নম্বর আর এখানে হচ্ছে আমাদের 6 নম্বর, আর এখানে 5 নম্বর, ওখানে হচ্ছে যে আমাদের 4 নম্বর, আর মাঝখানে দুটোটা আমাদের গ্রাউন্ড। তো শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের টাচপ্যাডের কানেকশন। আমাদের টাচপ্যাড যদি সরাসরি খারাপ হয় আমরা এখান থেকে কানেকশন দিয়ে এক্সট্রা মাউস দিয়েও আমরা তাদেরকে মাউস করাই দিতে পারবো, এইভাবে করে কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আলাদা কোনো টাচপ্যাড আমরা যদি বসিয়ে থাকি তাহলে এইভাবে কানেকশনের দেখে আমরা বসাতে পারবো। এই হচ্ছে যে আমাদের টাচপ্যাডের কানেকশন। এরপর আমরা যদি ডিটেলস স্কেমেটিক ডায়াগ্রাম দেখতে যাই তাহলে কীভাবে দেখবো একটু দেখে আসি। এ হচ্ছে আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম, টাচপ্যাড কানেক্টর, এইখানে আমরা দেখতে পাচ্ছি টাচপ্যাড কানেক্টর 6 পিনের একটা আমাদের কানেক্টর, আর এটা হচ্ছে যে সেন্সরের, আর এটা হচ্ছে যে আমাদের সেই টাচপ্যাডের সুইচ, এই সুইচের এটা লেফট বাটন সুইচ, এটা রাইট বাটন সুইচ দেখেন, আর এটা হচ্ছে যে আমাদের সেন্সর। তাহলে 1 নম্বর হচ্ছে যে আমাদের 5 ভোল্ট, আর 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে যে আমাদের ক্লক এবং ডাটা, 2 নম্বর ডাটা, 3 নম্বর ক্লক, 4 নম্বর হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, এবং 5, 6 আমাদের সরাসরি এই সুইচিংয়ে চলে যাবে। দেখেন এখানে 6 নম্বর যেটা সেটা এখানে দেখেন এল, 1 নম্বরে আসছে, আর এখানে 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের আর, সেখানে আমাদের 4 নম্বর আসছে, আর বাকি দুটো আমাদের গ্রাউন্ড। তো শিক্ষিত বন্ধু এই কানেকশনটা আমাদের যে আমাদের এই আইআরচিপের যে ডায়াগ্রামটা সেখানে যে আমাদের রিলেশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে যে আমাদের টাচপ্যাডের যে কালো মার্ক করা আছে, এখানে দেখেন এই যে আমাদের ক্লক এবং ডাটা সেটা আমাদের চলে যাবে, ক্লক এবং ডাটা সেটা আমাদের এই আইআরচিপের সাথে আমাদের সম্পর্ক আমরা একটু দেখে আসছি। তো শিক্ষিত বন্ধু আজ এই পর্যন্ত আমাদের টাচপ্যাড এবং কিবোর্ডের কানেকশন। আপনারা যদি কিবোর্ড এবং কানেকশন দেখেন এত ভেজাল কিছু নেই, এত প্রবলেম কিছু নেই, আপনারা প্রথমে ভোল্টেজ চেক করবেন টাচপ্যাডের, প্রথমে 1 নম্বরে ভোল্টেজ চেক করবেন, 1 নম্বরে 5 ভোল্টেজ আসতেছি কি না, বা অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম অন করতে হবে, অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম অন করলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমি দুটোটাকে একসাথে এখানে প্রিন্ট আপ করে নিয়েছি, আপনারা 2 পেজ পাবেন, আলাদা আলাদা পাবেন, কখনো এইভাবে একসাথে পাবেন না। তো আপনারা দেখতে পাবেন যে 24 নম্বর পিন এখানে 23 নম্বর, অর্থাৎ এইটা আমাদের 23 নম্বর পেজ ছিল, আর এটা আমাদের 24 নম্বর পেজ ছিল, এখানে 24 নম্বর পেজটা আমাদের এখানে আসছে, আর এখানে 23 নম্বর পেজটা আমাদের এখানে আসছে। তো 23 নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি টিপি মানে টাচপ্যাড, ক্লক মানে সিএলকে মানে ক্লক, আর টিপি ডাটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্লক এই ডাটা। তো শিক্ষার্থী বন্ধুরা
আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই টাচ প্যাড এবং কিবোর্ড কাজ করতে হয়। তা আজ এই পর্যন্ত, নেক্সট আমরা অন্য ক্লাস নিয়ে আসব। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কিছু করতে পারি, আরও আমরা ডেস্কটপের সামনে থেকে আমরা ডেস্কটপের ক্লাস নিয়ে আরও খুব ইজি করে তোলার জন্য অ্যানিমেশনের মাধ্যমে ক্লাস তৈরি করব ডেস্কটপের জন্য। অলরেডি শুরু করে দিয়েছি, আশা করি ইনশাল্লাহ যারা আমাদের স্টুডেন্ট হবেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ।